প্রিয় বিয়ে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা যারা এখন সিক্স সেমিস্টারে উঠেছ সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যারা ফোর্থ সেমিস্টারে রিভিউ করেছিল রিভিউ রেজাল্ট কবে বেরোতে চলেছে সেই সংক্রান্ত নোটিশ কালকাটা ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে তো তোমাদের ফোর্থ সেমিস্টারের রিভিউ রেজাল্ট এবং যারা সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছিলে তাদেরও রেজাল্ট কবে সেগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটি দেখতে থেক প্রথম থেকে শেষ পর্যন্ত এবং বাকি সেমিস্টারদের কবে রেজাল্ট বেরোতে চলেছে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বলবো তো দেখো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে নোটিশটি জারি হয়েছে আঠাশে মার্চ দু তারিখে নোটিশটি জারি হয়েছে বলছে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য রেজাল্ট অফ রিএকজামিনেশন অ্যান্ড সেলফ ইন্সপেকশন অফ ইভ্যালুয়েটেড অ্যান্সার স্ক্রিপ্ট এফ এস আই ফর বি এ বি এস সি বিকম সেমিস্টার ফোর অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আন্ডার সি বিসিএস উইল বি পাবলিশ অন থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এই তিন তারিখে তোমাদের কিন্তু চার ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরোতে চলেছে যারা সাবলি পরীক্ষা দিয়েছো বা রিভিউ দিয়েছো রিএকসামিনেশান অ্যান্ড সেলফ ইনসপেকশান সেলফ ইনসপেকশান মানে তোমরা রিভিউ যে দিয়েছ এবং যারা পরীক্ষা দিয়েছ ঠিক আছে তো তিন তারিখে তোমরা রেজাল্ট তোমাদের বেরোচ্ছে তোমরা দেখে নেবে এবং তোমরা দেখবে ঠিকঠাক তোমরা যেইটা আশা করেছিলে সেই অনুযায়ী ফল হয়েছে কি না যদি অন্যান্য আরও বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের কে কোন পেপারে সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছো বা রিভিউ দিয়েছো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে দ্য রিসিভ মার্কশিট অ্যালং উইথ এ স্টেটমেন্ট ফর অ্যাভ অফ মেনশন এক্সামিনেশন উইল বি হ্যান্ডেড ওভার দ্য অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অফ অল অ্যাফিলিয়েটেড কলেজ ফ্রম রি এক্সামিনেশন ঠিক আছে তো তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে তোমাদের কলেজের হাতে বা অথরাইজড সেন্টারের হাতে তোমাদের দিয়ে দেওয়া হবে তো এবার বলবো আমাদের সেকেন্ড সেমিস্টারে যারা রিভিউ দিয়েছো তাদের রেজাল্ট কবে বেরোতে চলেছে সেকেন্ড সেমিস্টারের রিভিউ যারা দিয়েছো বা রিএক্সামিনেশান যারা দিয়েছো সেখানে তাদের রেজাল্ট তোমাদের বেরোতে চলেছে প্রায় এখনও আজকে হচ্ছে তোমাদের এটা তিন তারিখ তোমাদের মোটামুটি বেরোতে চলেছে এখান থেকে তোমরা আরও কুড়ি দিন ধরো ঠিক আছে মানে তেইশ চব্বিশ তারিখে তোমাদের নোটিশ জারি হবে ঠিক আছে এবং নোটিশ জারি দু তিন দিন পর মানে ধরে রাখো এপ্রিলের লাস্ট উইকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট বেরাবে ঠিক আছে এবং তোমাদের যারা সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছ তাদের রেজাল্ট বেড়াবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রেগুলার যাদের রয়েছে তাদের কবে রেজাল্ট বেরাবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকে মতো শেষ করলাম